মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে চীন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 45তম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় অনুষ্ঠানে যোগদান এবং বক্তৃতা দেওয়ার জন্য উভয় রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে অংশ নেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জি ফেং, চীনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইনস্টন লর্ড, জে স্ট্যাবলটন রয়, জন হ্যান্সম্যান এবং ক্যারি লকসহ আরও অনেকে। বৈঠকে গত 5 দশকে দুই রাষ্ট্রের জনগণের পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্ব বৃদ্ধিতে দীর্ঘকালীন অবদানের জন্য এসব প্রতিনিধিদের ধন্যবাদ জানান মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জি ফেং। জি ফেং বলেন, উভয় রাষ্ট্রের উচিত একই দিকে অগ্রসর হওয়া এবং পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে সঠিক পথ অন্বেষণ করা, যাতে তারা যৌথভাবে এগিয়ে যেতে পারে। অনুষ্ঠানে চীনে নিযুক্ত 4 সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় গত 45 বছরে তাদের অর্জিত সাফল্য নিয়েও আলোচনা করেন এই প্রতিনিধিরা। অনুষ্ঠানে অংশ নেওয়া দুই রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিরা চীন যুক্তরাষ্ট্রের স্থিতিশীল, সুষ্ঠু এবং টেকসই উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের পরামর্শ তুলে ধরেন। ইফাত জাহান, বাংলাভিশন।